এভাবে ফ্রিজ পরিষ্কার করলে দীর্ঘদিন নতুন থাকবে বর্তমানে প্রায় প্রতিটা বাড়িতেই ফ্রিজের ব্যবহার হয় এই যন্ত্রের ব্যবহার ছাড়া আমরা একটা দিনও কল্পনা করতে পারি না কারণ বর্তমানে ব্যস্ত সময় খাবার ভালো রাখতে দারুণ সহায়ক ফ্রিজ যেহেতু খাবার সংগ্রহের কাজে ব্যবহার করতে হয় তাই নিয়মিত ফ্রিজ পরিষ্কার রাখা অনেক গুরুত্বপূর্ণ তা না হলে সেখানে জীবাণু জন্মে শরীরের জন্য খারাপ প্রভাব পড়তে পারে আর নিয়মিত ফ্রিজ পরিষ্কার না করলে ফ্রিজ বেশি দিন ভালো থাকে না এমন গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নতুন আর একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আজ আমি ফ্রিজ পরিষ্কার করছি আর সেটা কিভাবে করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ফার্স্টে আমি ফ্রিজের লাইনটা বন্ধ করেছি এরপর তারটা ওখান থেকে খুলে আলাদা করে রেখে দিয়েছি ফার্স্টে আমি ফ্রিজে যে চেম্বারগুলো থাকে সেগুলো সব আলাদা আলাদা করে খুলে নিয়ে একটা বালতিতে ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রেখেছি আর এদিকে দেখুন সব খাবারগুলো বের করে নিয়েছি যেগুলো ডিপ সেগুলো আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি যেগুলো নর্মাল সেগুলো টেবিলের উপর রেখে দিয়েছি আপনাদের বাসায় যদি ডিপ ফ্রিজ না থাকে তাহলে একটা বালতিতে সেগুলো রেখে কিছু কাপড় দিয়ে চাপা রাখতে পারেন তাহলে বরফগুলো খুব সহজেই গলবে না আমার ফ্রিজটা যেহেতু নন ফস্ট এই কারণে আমার বেশিক্ষণ সময় লাগে না ফ্রিজ পরিষ্কার করতে যাদের ফস্ট তাদের বরফটা জমতে বেশ সময় লাগে আপনারা ফ্রিজ বন্ধ করে কিছুক্ষণ রেখে দিবেন বরফগুলো কিছুক্ষণ পরে পানি হয়ে গলে যাবে প্রথমে কুসুম গরম পানি করে ডিটারজেন্ট মিশিয়ে ফ্রিজটার মধ্যে স্প্রে করে নিয়েছি এরপর একটা ন্যাকড়া দিয়ে সবগুলো ভালো মতো ওয়াশ করে নিয়েছি সাইডের যে রাবার গুলো থাকে সেগুলো অবশ্যই গরম পানি দিয়েই ধুতে হবে সেই সাথে ব্রাশ সেখানে অনেক ধরনের ব্যাকটেরিয়া জমা থাকে সেটা আমাদের খুব ভালো মতো ক্লিন করে নিতে হবে এই যে দেখুন আমি চেম্বারগুলো খুব ভালো মতো ক্লিন করে নিয়েছি আর এখানে একটা চাদর বিছিয়ে দিয়েছি এই চেম্বারগুলো বিছিয়ে দেওয়ার জন্য যাতে করে পানিগুলো ঝরে যায় একটা ফ্রিজ পরিষ্কার করতে কতটা সময় লাগে তা তো বলে বোঝানো যাবে না আমার প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লেগেছে এই ফ্রিজটা পরিষ্কার করতে ভিডিওতে তো সব দেখানো যায় না তাই আমি খুব ছোট করে আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে আমার ফ্রিজগুলো পরিষ্কার করে নেই। আমার এই ফ্রিজটা অনেক বছরের তারপরেও আমি খুব যত্ন সহকারে এইগুলোকে ক্লিন করি যাতে করে কোনো জায়গায় কোনো সমস্যা না হয় তবে এই ফ্রিজটা যখন আমি নিয়ে এসেছিলাম তখন একটা জায়গায় ট্যাপ খেয়েছে কিছুই করার নাই সেটা বাসা চেঞ্জের সময় যেহেতু আমার চেম্বারগুলো কাচের তাই আমার একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হয় এই যে দেখুন ফ্রিজ ক্লিন হয়ে গিয়েছে এখন আমি ফ্যান চালিয়ে এটাকে খুব ভালো মতো শুকিয়ে নিব ফ্রিজ পরিষ্কার করার পরে এগুলো শুকিয়ে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলো যদি শুকানো না হয় পরে আপনার ফ্রিজে যে কোনো প্রবলেম হতে পারে আমার ডিপ ফ্রিজটা যেহেতু পরিষ্কার করতে পারলাম না তাই একটু দেখিয়ে দিলাম এই যে এমন অবস্থা হয়ে আছে এগুলো আর তোলার মতো ক্ষমতা আমার নাই আজকে ব্লগ বানানোর মোটেই সময় পাই নাই যেহেতু আজকে অনেক কাজ করে নিয়েছিলাম ফ্রিজ পরিষ্কার করেছি আর বাসাতে তো বুঝেনি একা হাতে সব কাজ করতে অনেক বেশি কষ্ট লাগে যাই হোক বেসিং পরিষ্কার করছি বাথরুম ক্লিন করে নিয়েছি আবার ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি এবার আর হচ্ছে ডিপ ফ্রিজটা পরিষ্কার করলাম না ওইটা পরিষ্কার করাই আছে করব। আল্লাহ ভরসা এখন আমি সব কিছু এগুলো ক্লিন করে রেখেছিলাম আর গোছ গাছ করা হয়নি তাই আমি এখন আবার এগুলো গোছ করে নিচ্ছি চলুন দেখাই ফ্রিজ ভালো মতো শুকানো হলে তারপরে ফ্রিজের লাইনটা দিতে হবে তার দুই ঘন্টা পরে ঠান্ডা হলে খাবার রাখবেন আপনারা চাইলে এক টুকরা লেবু রাখতে পারেন তাহলে ফ্রিজের যে একটা ফ্রেশ ভাব গন্ধ সেটা থাকবে আমি লাগিয়ে নিলাম ভিতরের ওগুলো আবার লাগানো লাগবে এখানে যেহেতু অনেকগুলো তাক আছে সেগুলো আমি লাগাই নিচ্ছি মোটামুটি ফ্রিজের সব কিছু লাগানো শেষ হয়ে গিয়েছে এখন আমি আপনাদের দেখাই দিচ্ছি আমার ফ্রিজ আমার ফ্রিজের টোটাল চেম্বার কতটা চলুন এটা আমার ডিপ ডিপ আমার বেশি বড় ছিল না যার কারণেই আমার ডিপ ফ্রিজ নেওয়া যেহেতু অনেক কিছুই ফ্রোজেন করে রাখতে হয় ছোট বেবি আছে ঘরে একটা জিনিস যত্ন করে রাখলে সেটা বছরের পর বছর ভালো থাকে দেখুন আমার ফ্রিজটা কত ক্লিন এবং কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমি সব সময় এভাবেই রাখতে বেশি পছন্দ করি আমার ফ্রিজটা এই ফ্রিজটা যখন আমি নিয়েছিলাম তখন আমি জব করতাম আমার গোছানো টাকা দিয়ে এই ফ্রিজটা নেওয়া আলহামদুলিল্লাহ তাকে আমি অনেক যত্ন করে রাখি যাতে করে নষ্ট না হয় আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম